নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে তোমাকে যে গাছগুলো দেখাবো সেটা হলো আমার হাতে প্রথমে যে জবাটা আছে সেটা হলো শীতকালীন জবা। যে জবাটা তুমি পূজোর পর থেকে মানে মোটামুটি অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল পাবে, তারপরে কিন্তু তুমি আর ফুল পাবে না। আর এই গাছটা তুমি অল্প আলোতে করতে পারবে। যারা ব্যালকনিতে জবা গাছ করার ইচ্ছে প্রকাশ করো তাদের জন্য এই জবাটা কিন্তু একেবারেই পারফেক্ট। অবশ্যই অবশ্যই করে তোমার বাড়িতে যদি অল্প আলো আসে তুমি এই জবাটা করতে পারবে। এটা কিন্তু শুধুমাত্র শীতকালীন জবা। আমার কাছে যে গাছটা আছে সেটা হলো ড্রাগ ভ্যারাইটির ক্যামেলিয়া। ক্যামেলিয়া গাছ তোমরা নিশ্চয়ই জানো অনেক বড় বড় হয়ে থাকে, তোমরা যেগুলো সংগ্রহ করো। এটা হলো ড্রাগ ভ্যারাইটির ক্যামেলিয়া গাছ। তুমি এই যে থাম্বনেলটা দেখে ক্লিক করেছিল সেই প্রজাতির ক্যামেলিয়া ফুলের গাছ, অবশ্যই করে এটা সংগ্রহ করতে পারো। আর এদিকে তুমি নিশ্চয়ই জানো এটা অনেক অনেক জনপ্রিয় একটা গাছ নীলমণিলতা। রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো পছন্দের ফুলের গাছ ছিল তার মধ্যে অন্যতম একটা নীলমণিলতা গাছ। আমি বারবার বলেছি বাগানিরা যারা গাছ করো তাদের গাছ বাগানে যদি এই নীলমণিলতা থাকে সেটা শুধু গাছ নয় একটা বাগানের অ্যাসেট হিসেবে থাকে। কারণ এই যে নীলমণিলতা এই নামকরণটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। অ্যাকচুয়ালি এই গাছের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হলো পেটচিয়া ভলিবিলিস। আর এই যে নীলমণিলতার এর একটা হোয়াইট ভ্যারাইটি আছে শুভ্রমণিলতা, সেটাও তুমি আমার কাছ থেকে পেয়ে যেতে পারবে। তুমি এই সমস্ত গাছ আমার থেকে পেতে পারবে, অবশ্যই করে পেতে পারবে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে কুরিয়ারের মাধ্যমে। আর কুরিয়ারে পাঠানোর পরে যদি দেখো গাছটা নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, পচে গিয়েছে, মারা গিয়েছে, আমাকে বক্সটা ওপেন করার সময় একটা ভিডিও করবে, সেটা পাঠিয়ে দেবে, আমি অবশ্যই করে তোমাকে তোমার ইচ্ছে অনুযায়ী রিফান্ড করে দেবো সাথে সাথে। না হলে অবশ্যই করে আবার ফ্রিতে তোমাকে গাছ পাঠিয়ে দেব। এই গাছগুলো তুমি যদি নাও আমার থেকে, তোমার গাছ যতদিন না ফুল আসছে আমি অবশ্যই তোমাকে গাইড করতে থাকবো। তাছাড়া তোমার বাগানে যে সমস্ত গাছগুলো আছে সেই সমস্ত গাছগুলোর জন্য আমার তৈরি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা তুমি যদি ইউজ করো তাহলে অন্য কোনো কিছু ফার্টিলাইজার দেওয়ার দরকার পড়বে না। সেটা খোল পচানোর দরকার পড়বে না, সেটা উনিশ স্প্রে করার দরকার পড়বে না, সেটা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করারও দরকার পড়বে না। জাস্ট এইটা 10-12 ইঞ্চি টবের জন্য এক মুঠো, 8 ইঞ্চি টবের জন্য এক মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য হাফ মুঠো এবং 4 ইঞ্চি টবের জন্য এক চা চামচ চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে, মাসে একবার করবে, আর কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না। আর কীটনাশক, কীটনাশকের কথা বলছি কাকা, থিটা, কনফিডার, সুপার সোনাটা, এই চারটে কীটনাশক। আর প্ল্যানোফিক্স যাদের ফুল ঝরে যায়, কুড়ি ঝরে যায়, ফল গাছ হোক, জবা গাছ হোক, মাসে দুবার স্প্রে করো আর ফুল বা কুড়ি ঝরার যে প্রবণতা অনেক অনেক কমে যাবে। এই সার, এই গাছ, এই কীটনাশক তুমি যদি আমার থেকে সংগ্রহ করতে চাও অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করে গাছের ডিটেলস, সারের ডিটেলস এবং কীটনাশকের ডিটেলস চাও, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।